আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে দিয়ে কিভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও মেক করবেন অ্যানিমেশন মেকিং টিউটোরিয়াল পার্ট 2 এই অংশে আমরা শিখব সিলেকশন টুল সাব সিলেকশন টুল ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ সেই সঙ্গে থাকছে ফ্রি ট্রান্সফর্ম টুলের সঙ্গে থাকছে কিছু সাপ টুল রোটেট অ্যান্ড স্কিউ স্কেল ডিস্টর্ড ইনভলভ আর পেন টুলের একটু কাজ দেখব আপনারা হয়তো একটা ভিডিও দশ মিনিট বা এগারো মিনিট বা নয় মিনিট পাঁচ মিনিট যাই হোক যত লেন্থের ভিডিও অতটুক সময়ে দেখে নিতে পারছেন কিন্তু আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে আর আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন তাহলে আমরা আমাদের কাজের উদ্দীপনা হারিয়ে ফেলব তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের কাজের উদ্দীপনাকে বাড়িয়ে তুলবেন প্রথমে সিলেকশন টুলটি সিলেক্ট করলাম করার পরে দেখেন যদি এটা আমি একটা ক্লিক করছি তাহলে কী হচ্ছে ভিতরে ডট ডট দেখাচ্ছে তার মানে ভিতরের অংশটুকু সিলেক্ট হয়েছে এখন যদি আমি মোভ করি তাহলে শুধু ভিতরের অংশটুকুই মোভ হচ্ছে তো আমি যদি ফিল কালার এবং এই স্ট্রক একসঙ্গে মোভ করাতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ডাবল ক্লিক করতে হবে তাহলে পুরোটা মার্ক হবে তখন আমি স্ট্রক এবং ফিল কালার দুটোই মুভ করাতে পারবো এই ভিতরের অংশটা হচ্ছে ফিল কালার আর বাইরের যে যে কালো একটা বর্ডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো স্ট্রোকের উপর যখন আমরা মাউসের কাশোরটা নিচ্ছি তখন কাশোর নিচে একটি চিহ্ন আসছে আর এই কার্ব চিহ্নর মাধ্যমে দেখেন আমরা কিভাবে একটি শেপের পরিবর্তন আনতে পারি দেখেন শেপের পরিবর্তন আপনি টানা করে বা ট্রাক করে কি করতে পারেন শেপের পরিবর্তন আনতে পারেন কিসের মাধ্যমে সিলেকশন টুলের মাধ্যমে তো এটাও দেখেন এটাও চাইলে আপনি পরিবর্তন আনতে পারেন কিন্তু দেখেন এখানে যখন আমি কর্নারে ক্লিক করতেছি তখন কি হচ্ছে কার্সরের নিচে কার্ভ চিহ্ন আসছে না একটি অ্যাঙ্গেল চিহ্ন আসছে তো এই অ্যাঙ্গেল চিহ্ন আসছে এটাকে আমরা কিভাবে কার্ভ করতে পারি এজন্য আপনাকে পেন্টুল সিলেক্ট করে এখানে অল্টার চেপে ধরে তারপরে আপনি এখানে কার্ভ চিহ্ন দিতে পারেন দেখেন এখানে অল্টার চেপে ধরে দেখেন অল্টার চেপে ধরে আপনি চিহ্ন দিতে পারেন আবার সিলেকশন টুল সিলেক্টরে এখন দেখেন আপনি আকৃতির পরিবর্তন আনতে পারেন তো আবার ব্যাকে যাই হ্যাঁ তো সিলেকশন টুলের কাজ আমরা দেখলাম এবার সাব সিলেকশন টুলের কাজ দেখবো তো সাব সিলেকশন টুল দিয়ে আমরা একটি অবজেক্টকে পুরোটাও সিলেক্ট করতে পারি আবার কিছু অংশ সিলেক্ট করতে পারি তো যদি কিছু অংশ সিলেক্ট করি তাহলে দেখেন কিছু ভারটেক্স সিলেক্ট হবে স্ট্রোকের উপরে তো এই ভার্টেক্সগুলো যদি আমি ধরি তাহলে দেখেন সবগুলো ভারটেক্স একসঙ্গে আকৃতির পরিবর্তন করছে কিন্তু আপনি যদি একটা ভারটেক্সের পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে ক্লিক করে যে কোনো একটা ভারটেক্স টান দিয়ে আপনি শেপের পরিবর্তন করতে পারেন দেখেন তো এইভাবে আপনি শেপের পরিবর্তন করতে পারেন কিন্তু সিঙ্গেল ভার্টিক যখন আপনি সিলেক্ট করতেছেন দেখেন তখন একটা বেইজার হ্যান্ডেল আসতেছে এই বেইজার হ্যান্ডেল ধরে আপনি ইন্ডিভিজুয়ালভাবেও সিলেক্ট করতে পারবেন এখন কিন্তু দুই সাইডই দেখেন আকৃতির পরিবর্তন হচ্ছে কিন্তু যদি আপনি অল্টার চেপে ধরেন তারপরে যে পাশের হ্যান্ডেলটি ধরে আপনি নাড়াচাড়া করবেন শুধু সেই পাশটা ইন্ডিভিজুয়ালি পরিবর্তিত হবে তো এটা ছিল বেজার হ্যান্ডেলের একটি উপকারিতা তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল যদি সাবসিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করি তাহলে চারটি ভার্টেক্স দেখাচ্ছে এখন যদি এই ভার্টেক্স আমি সিলেক্ট করে দেখেন এই একটা ভার্টেক্স আমি সিলেক্ট করলাম এই সেম কাজ দেখাচ্ছে সিলেকশন টুলের কাজের মতো তাই এটা আর দেখলাম না তোমাদের সাবসিলেকশন টুলের কাজ দেখানো শেষ হলো এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ দেখব ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা কী করতে পারি একটা অবজেক্টের সাবসিলেকশন টুলের মতো কিছু অংশ সিলেক্ট করতে পারি করার পরে দেখেন উপরে যদি ধরি আমরা কারশটা তখন দুইটা অ্যারো চিহ্ন আসছে অ্যারো চিহ্ন দিয়ে আমরা যেদিকে আঁকা বাঁকা করতে চাই সেদিকে করতে পারি আবার যদি আমরা পুরোটা মার্ক করি মার্ক করার পরে দেখেন এখানে যদি ধরি ধরে আমি ইস্কিউ করা এটা দেখলাম আমরা ইস্কিউ করা যে ইস্কিউ করা আবার যদি আপনি এই কর্নারে ধরেন তাহলে কি স্কেলিং করতে পারছেন এটা অ্যাঙ্গুলার পয়েন্ট থেকে মানে এই পয়েন্টটা থেকে মিডিল পয়েন্ট থেকে ছোট বড়ো হচ্ছে স্কেলিং হচ্ছে আর যদি আপনি অল্টার চেপে ধরেন তারপরে টানেন তাহলে দেখবেন একটি পয়েন্ট থেকে এটি পুরোটা বৃত্তকে ছোটো বড়ো করছে এখন আপনি যদি এই অ্যাঙ্গুলার পয়েন্টটা নিচে আনেন আনার পরে যদি আপনি উপরে টানেন দেখেন উপরের দিকে বড় হচ্ছে অ্যাঙ্গুলার পয়েন্ট নিচে দেওয়ার কারণ উপরের দিকে কি এটা বড়ো হচ্ছে এখানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে তো চলুন এটাই দেখাই র্যাক্ট এখন এই অ্যাঙ্গুলার পয়েন্টটা নিচে আনলাম আনার পরে এটাকে যদি টানি দেখেন ওই অংশ থেকে বড় হচ্ছে ওই অংশ থেকে বড়ো হচ্ছে দেখেন তো এটার ক্ষেত্রেও যদি আমরা দেখাই দেখেন এখান থেকে দেখেন ওই অংশ থেকে বড়ো হচ্ছে বা স্কেল হচ্ছে তো এটা দেখলাম এখন আমরা যদি এটাকে মার্ক করি এবং অল্টার চেপে ধরে টানি তাহলে দেখেন কী হয় এখান থেকে বড় হয় অ্যাঙ্গুলার পয়েন্ট আমাদের যেখানে ছিল সেখানেই থাক রেখে যদি আমরা অল্টার চেপে টানি তাহলে বড় হয় এভাবে বাইস্কেল হয় কিন্তু ফিল কালারের একটু পরিবর্তন আসে সেটা হচ্ছে কি একটা অংশে ফিল কালার রিমুভ হয়ে যায় থাকে না ব্যাকগ্রাউন্ড কালারটা শো করে তো দেখলাম আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কি করতে পারি এখন তো আমরা ফেরি ট্রান্সফর্ম টুল দিয়ে এটা কি দেখলাম স্কেলিং করা তারপরে এটা দেখলাম কি স্কিউ করা এটা দেখলাম আমরা স্কিউ করা যে স্কিউ করা আর পুরোটা মার্ক করে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা কর্নার তাহলে এটা হচ্ছে কি ডিসটর্ট আমরা ডিস্টর্ড করতে পারছি কন্ট্রোল চেপে ধরে রেখে তো ব্যাকে গেলাম তো দেখলাম কি স্কেলিং করা ডিসটর্ট করা স্কিউ করা তারপরে দেখেন রোটেট রোটেট করা তো এই সেম জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি দেখেন নিচে সাপ টুল দিয়ে দেওয়া আছে এই কাজের জন্য তো এটা কি রোটেট অ্যান্টিস্কিউ যদি আপনি মার্ক করা না থাকে তাহলে কিন্তু এগুলো হিডেন আকারে আসবে মানে হিডেন পুরোপুরি না আপসা দেখা যাবে জল ঝাঁয়ার মতো তো আপনাকে অবজেক্টটা অবশ্যই মার্ক করতে হবে মার্ক করার পরে এখন দেখেন এগুলো শো করছে তো রোটেট স্কিউ এটা যদি ক্লিক করেন আপনি এখন শুধু এটাকে কি রোটেট করতে পারবেন আর স্কিউ করতে পারবেন তাছাড়া অন্য কিছু করতে পারবেন না এরপর যদি আপনি স্কেল সিলেক্ট করেন তাহলে শুধু আপনি স্কেলিং করতে পাচ্ছেন অ্যাঙ্গুলার পয়েন্ট থেকে এটা স্কেল হচ্ছে তো এটা যদি আপনি শিফট চেপে ধরে টানেন তাহলে চতুর্দিকে সমানভাবে এটা অ্যাঙ্কুলার পয়েন্ট থেকে চতুর্দিকে সমানভাবে স্কেলিং হবে আর যদি আপনি শিফট না ধরেন তাহলে এটা সমানভাবে হবে না আর যদি আপনি অল্টার চেপে ধরে স্কেলিং করেন তাহলে নির্দিষ্ট একটি পয়েন্ট থেকে এটা স্কেলিং হবে তারপরে আছে আপনার ডিসটর্ট এখন আপনি ডিস্টটে ক্লিক করে বা ডিসটর্ট সিলেক্ট করে আপনি এটাকে ডিস্টট করতে পারছেন এখন কিন্তু আপনার ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পরে আমরা যেভাবে করেছিলাম সাব টুল ব্যবহার না করে তখন কন্ট্রোল চেপে ধরে রাখতে হয়েছিল এখন কিন্তু আপনার কন্ট্রোল চাপতে হচ্ছে না এই ডিস্টট সিলেক্ট করে আপনি ডিস্টর্ট করতে পারছেন অনায়াসে তো গেলো ডিস্টার্ট এখন যদি আপনি আর একটা পয়েন্ট আছে ইনভ্লফ ইনভ্ল করেন সেক্ষেত্রে দেখেন অনেকগুলো ভারটেক্স সিলেক্ট হয়েছে বাইরের দিকে তো এই ভারটেক্সগুলো আপনি ইউজ করে শেপের পরিবর্তন আনতে পারেন দেখেন আবার এই শেপের পরিবর্তন আপনি যেভাবে এনেছেন এটাকে আবার কি করতে পারেন আপনি চাইলে এই বেজার হ্যান্ডেলের মাধ্যমে অল্টার চেপে বেজার হ্যান্ডেলের সাহায্যে আরেকটু সুন্দর আকৃতি দিতে পারেন এই ছিল এই সাপ টুলগুলোর কাজ তো আজকে আমরা কী কী বিষয়ে জানলাম সিলেকশন টুল সাব সিলেকশন টুল ফ্রি ট্রান্সফর্ম টুল এবং ফ্রি ট্রান্সফর্ম টুলের কিছু সাপ টুল সেগুলো কি রোটেট অ্যান্ড স্কিউ স্কেল ডিস্টর্ট ইনভ্ল তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু টুলস নিয়ে আলোচনা করব ও আর একটা টুলস আমরা একটু জেনেছি সেটা হচ্ছে কি পেন টুল পেন টুল দিয়ে আমরা এই রেক্ট্যাঙ্গলারের কর্নারগুলো কার্ভ করতে শিখেছিলাম ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি কেউ অ্যানিমেশন শিখতে আগ্রহী থাকে তারা অনেক উপকৃত হবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব